আলহামদুলিল্লাহ, আমরা জানছিলাম মরফোলজিক্যাল লেক্সিকোগ্রাফি, যেটা আমার গবেষণার বিষয়, তিন ভাষায় শব্দ গঠনের নব অভিধান, যেটা প্রকাশিত হয়েছে। তিন ভাষায় শব্দ গঠনের থেকে আলাদা তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান, কিভাবে আপনি আপনার মনের মতো অর্থ রূপান্তর করবেন, যেটা চলমান আছে, ইনশাল্লাহ অচিরেই প্রকাশিত হবে। অর্থাৎ এটাই বাবের রহস্যাবলী, অর্থাৎ এটাই গ্রুপ ভার বা ফ্রেজাল ভার বা কম্পাউন্ড ভার বা প্রিপোজিশনাল ভার্বের অর্থের যে একটা ব্যঞ্জকতা দ্যোতকতা সৃষ্টি হয় সেটা, আর এগুলো শব্দ গঠন এবং অর্থ রূপান্তর দিয়ে আমরা বাক্যাংশ গঠন বই আমরা লিখছি আলহামদুলিল্লাহ, অচিরে এগুলো প্রকাশিত হবে। তারপরে আমরা ভাষা শেখার জন্য প্রথম ফোনোলজি থেকে জানছিলাম ধ্বনিবিজ্ঞান। ধ্বনিবিজ্ঞান হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা শব্দ বা ধ্বনি বা সাউন্ড, আর এই ধ্বনি হচ্ছে বাক পতঙ্গের সাহায্যে যা উচ্চারিত হয়, যা বাহির হয় বাতাস, সেটাই মূলত ধ্বনি। আর এই ধ্বনিকে আমরা দেখেছি দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক ধ্বনি আর একটা হচ্ছে যৌগিক ধ্বনি বা যুক্ত বর্ণ। আর মৌলিক ধ্বনিকে দুভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু লিখিত রূপ হচ্ছে 2টি, ঐ আর ও, এগুলোকে দ্বিস্বর বলা হয়। তো মৌলিক স্বরধ্বনি 7টির আবার 2টি ভাগ, যেটা আমরা সবাই জানি, স্বরধ্বনি বা স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি বা স্বরবর্ণ 11টি, আর এই স্বরবর্ণ বা স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেনে পড়তে হয় আর একটা হচ্ছে টান ছাড়াই পড়তে হয়, হ্রাস ধ্বনি মানে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, আর একটা হচ্ছে দীর্ঘ ধ্বনি বা একটু একালিফ টেনে পড়তে হয়। তো স্বর স্বর স্বরা এগুলোর মধ্যে হ্রাস ধ্বনি 4টি আর দীর্ঘ ধ্বনি 7টি। তো এই স্বরীয় স্বরিয়া কে এদের সংক্ষিপ্ত আর একটা রূপ আছে যাদেরকে আমরা কার বলি, সংক্ষিপ্ত রূপকে কার বলি, কা স্বরবর্ণের কার হচ্ছে 10টি, মূলত 11টি বর্ণ কিন্তু 10টি কার কেন, অ হচ্ছে বিলীন বর্ণ, মানে স্বর অর কোনো বাচ্চা হয় না, স্বরীয় থেকে কোনো কিছু হয় না, কিন্তু স্বরিয়াতে আকার রস্বইতে ঋষিকার দীর্ঘইতে দীর্ঘিকার এগুলো আমরা পড়েছি, সেই জিনিসগুলো এগুলো। আর ব্যঞ্জন ধ্বনি যা সরাসরি উচ্চারিত হয় না, বাধা পেয়ে ধ্বনিত হয়ে ধাক্কা খেয়ে খেয়ে আসে, সেগুলো ব্যঞ্জন ধ্বনি বলে, 39টি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি মুখের সাথে গোটা মুখের সাথে বাড়ি খেয়ে কিছুটা বাহির হয়, আর একটা হচ্ছে বাড়ি খেয়ে বাহির হয় না, সেই হিসাবে ঘোষ আর অঘোষ। আর অল্পপ্রাণ আর মহাপ্রাণ, এই হ্রাস ধ্বনি আর দীর্ঘ ধ্বনির মতো এগুলো অল্পপ্রাণ আর মহাপ্রাণ আমরা এখন প্র্যাকটিক্যাল করব। যৌগিক স্বরধ্বনি বা যুক্ত বর্ণ মানে মূলত এই যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণ দিয়েই কিছু স্পেশালি বর্ণ তৈরি হয়, তাকে আমরা বলি যৌগিক ধ্বনি বা যৌগিক বর্ণ বা যুক্ত বর্ণ। যেমন খিও খিও খিও, কষ কষ, ক মূর্ধন্য ষ, খিও কষ ক মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ মূর্ধন্য, মূর্ধন্য ষ মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ মূর্ধন্য ষ আর মূর্ধূর্ণ, মূর্ধন্য ষ আর মূর্ধূর্ণ, ত্রিশটা এখানে এরকম এটা ব্যবহার হয়েছে, হম ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্মপুত্র সে হম হম হম, জ ইয় জ ইয় বিজ্ঞান, এই যে দেখেন জ ইয়। তো এগুলো যারা কম্পিউটার টাইপ করে বিশেষ করে বাংলা লেখে তাদের জন্য যৌগিক ধ্বনি বা যুক্ত বর্ণগুলো জানা অপরিহার্য। যেমন অমক অমক অঙ্ক কঙ্কাল, তা অমগ অমগ মঙ্গল, এই যে মঙ্গল শোভাযাত্রা বাইর হয়েছিল রমজান মাসেও, ট ট এই যে ট কীভাবে হয়, ত ত থ কীভাবে হয়, উত্থান ক্র। আচ্ছা, তো বর্ণ কাকে বলে আমরা একটু জানি, ওগুলো পরে জানবো ইনশাল্লাহ। বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্ন, বর্ণ হচ্ছে কি, বর্ণ মানে ধ্বনি, আমরা যে মুখ দিয়ে ব্যবহার করি এটা যখন লিখিত রূপ হতেই লেগেছে প্রায় 10 বছরের সমান, 10,000 বছর সময় লেগেছে বিজ্ঞানীদের ধারণা আর কি, তো লিখিত রূপ আসতে। তো আমরা যেই ধ্বনি সৃষ্টি করেছি এই ধ্বনিকে আবার প্রতীক হিসাবে ব্যবহার করতে শিখেছে। তো এই বর্ণকে কাকে বলে, ধ্বনি নির্দেশক চিহ্ন মানে ধ্বনির একটা প্রতীক। তো পৃথিবীর গুহা লিপি থেকে আমরা অনেক কিছু দেখতে পাই ধ্বনিচিত্রগুলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ বর্ণমালার যে বর্ণলিপি
বা ধ্বনি নির্দেশক চিহ্ন, এগুলো বিভিন্ন জাতীয় হয়, মই হয়, বাঘ হয়, সিংহ হয়, ভাল্লুক হয়, হেরোগ্লিফ থেকে শুরু করে বিভিন্ন দেশের গুহা থেকে শুরু করে এগুলো আমরা জানি। তো আমাদের বাংলা ভাষায় বর্ণ বা ধ্বনির সমষ্টি মূলত বর্ণমালা, আর এই বর্ণর বর্ণমালা মূলত 50টি। তো আর আমরা তো আগেই দেখেছি পৃথিবীর প্রত্যেকটা ধ্বনি সরাসরি ব্যবহার হয় অথবা বাহির হয় ফুসফুস থেকে অথবা ব্যঞ্জন বর্ণ থেকে বাহির হয়। যেহেতু সরাসরি বাহির হয় এই জন্য এই 50টি ধ্বনি নির্দেশক চিহ্ন বা বর্ণমালাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বরবর্ণ 11টি আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টি। এদের সমষ্টিকে অ্যালফাবেট বা বর্ণমালা বা সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ বলা হয়। অসংযুক্ত আর যুক্ত বর্ণ হলে যে ওই যে যৌগিক ধ্বনি হয়ে যাবে, দেখেছেন? আর এটা মূলত অসংযুক্ত বর্ণ বলা হয়। আরবিতে এটাকে বলা হয় আল হরুফুল হেজাইয়া বা বর্ণমালা। তো বর্ণ হচ্ছে ভাষার মূল উপকরণ, বর্ণ হচ্ছে ভাষার মূল উপকরণ, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় এসেছে, এই জন্য ছোটোবেলা থেকে এভাবে সাজানো। তো আমরা স্বরবর্ণ পড়া শিখি, যেহেতু আমরা আগেই দেখেছি স্বরবর্ণ দুই প্রকার, একটা হচ্ছে টান ছাড়া হবে হ্রস্ব ধ্বনি হ্রস্ব স্বর, আর একটা হচ্ছে দীর্ঘ স্বর দীর্ঘ স্বরবর্ণ। তাহলে হ্রস্ব স্বর কীভাবে, এই যে এই লাইনগুলো, এগুলো বুধোদয় এবং যখন কেরিরা করেছেন বুধোদয় এবং আপনার বিদ্যাসাগর যখন করেছেন তখন এভাবে চিন্তা করেই মূলত এভাবে সাজিয়েছেন, এই জন্য এগুলো এরকম দেখায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, স্বরবর্ণে 6টি মাত্রাযুক্ত পূর্ণমাত্রা। আচ্ছা, স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ, এরকমভাবে ও উচ্চারণটা একটু মোটা করে হবে। তো এই যে প্রথম লাইনটা আমরা যে দেখতে পাচ্ছি, প্রথম লাইনটা মূলত হ্রস্ববর্ণ মানে অ, হ্রস্ব উ, এ। আর এই যে দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি, হ্রস্ব ই, রি আর ও, এগুলো হচ্ছে হ্রস্ববর্ণ বা খাটো স্বর বা দীর্ঘ স্বর নয়। আর আ, দীর্ঘ উ, ওই, এগুলো হচ্ছে টান বর্ণ বা দীর্ঘ স্বর, আকালিফ টেনে পড়তে হবে। আর দীর্ঘ ই, দীর্ঘ উ, এগুলো তাহলে অ এবং এ এর উচ্চারণটা স্বাভাবিক, এই যে এরকম হবে, এগুলো বিজ্ঞানভিত্তিক ইয়ে আছে। যেহেতু স্বরবর্ণের উচ্চারণে ব্যঞ্জন বর্ণ হয়, এই জন্য আমি দেখেন স্বরবর্ণ থেকে সাহায্য নিয়ে ব্যঞ্জন বর্ণ কীভাবে উচ্চারণ হবে সেটার একটা নকশা আঁকিয়েছি। তাহলে ব্যঞ্জন বর্ণ একটু আমরা পড়ি, যেহেতু অঘোষ মানে যেগুলো সরাসরি বাহির হয় স্বরবর্ণের মতো বেশি মিশ্রিত হয়ে বাহির হয় না, সেগুলোকে অঘোষ ধ্বনি বলে। আর ঘোষ ধ্বনি যেগুলো একটু মোটা হয়ে পুর হয়ে বাহির হয় সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে এক আর দুই হচ্ছে অঘোষ ধ্বনি, আর তিন চার হচ্ছে, পাঁচ হচ্ছে ঘোষ ধ্বনি। এগুলো দেখেন বর্গ, প্রত্যেকটা ঘর বর্গ, এই জন্য 25টা বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। বর্গ মানে কি, যার চার বাহুই সমান, তাই না? তাহলে এগুলো আমরা একটু পড়ি, তারপরে আমরা গ্রামাটিক্যাল আলোচনা করব। ক, খ, গ, ঘ, অম, অ, অম, মর আছে, এই অর মধ্যে, অর মধ্যে ম আছে, অম, চ, স, চ, স, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইম, 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 ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম, এই যে এগুলোতে টানছি কেন, এগুলো তো টানছি নাসিক্য ধ্বনি মানে নাক দিয়ে বাহির হচ্ছে, এই জন্য এগুলো প্রত্যেকটা এত সুন্দর করে সাজানো আছে, এটা একটা নকশা আকারে ছবির মতো যেটা তাবিজ আকারে কাজ করবে। আমাদের বাংলাদেশের মানুষেরা দোয়া দরুদ পড়ার চাইতে তাবিজকে বেশি বিশ্বাস করে, যেটা সেরেক, সেই রকমভাবে
কাজ করবে। দেখেন বলছে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান কি বলছে, ক খ গ ঘ ঙ, এতগুলো 39টি অক্ষরের মধ্যে ক খ গ ঘ এগুলোকে কেন আগে আনলো, এগুলো মূলত কণ্ঠবর্ণ, মানে ফুসফুস থেকে বাইর হয়ে কণ্ঠে সর্বপ্রথম বারিকা, এই জন্য এগুলোকে আগে আনা হয়েছে। তাহলে এগুলো কীভাবে পড়বো, প্রথমটা হচ্ছে অল্প প্রাণ মানে টান হবে না, তাহলে ক, দ্বিতীয় মহাপ্রাণ মানে একটু টানতে হবে, তাহলে এটা হচ্ছে খ, তাহলে ক খ, তো অল্প প্রাণ হচ্ছে গ, তাহলে গ, আর ঘ হচ্ছে মহাপ্রাণ, তাহলে ঘ, ওম, নাকের মধ্যে হওয়ার কারণে এখানে একালিফ টান।